যদিও চুরি করাটাই আমার পেশা, তারপরও ফুটবলকে ঘিরে আমার যে আবেগ তার সবটা জুড়ে মেসি। কসম উপরওয়ালার, বেশ কবার মেসির বাড়িতে চুরি করবার চেষ্টা আমি আটকে দিয়েছি। আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি, ওর বাড়িতে আমি এটা হতে দিতে পারি না। পেশায় দাগি মাফিয়া চোর, নেশায় ফুটবল আর মেসি, ব্যাপক আলোচনার জন্ম দেওয়া পডকাস্টটা প্রচার হতে না হতেই সুপারহিট হয়েছে তা নয়, শুধু ফলো করে প্রচার করেছে স্পেনের বিখ্যাত সংবাদ মাধ্যম এস। আসল পরিচয়ে জানা যায়নি, তবে নিজেই নিজের ছদ্মনাম দিয়েছেন আলবের্তো। পেশা স্প্যানিশ মাফিয়া, সুনির্দিষ্ট করে বললে চুরি করা। তবে যেই সেই চোর নয়, সেলিব্রিটি যারা তাদের বাড়ির বিলাসবহুল ঘড়ি, নগদ অর্থ, দামি সমস্ত সংগ্রহ লুট করাতে পারদর্শী, সে কারণেই অন্ধকার জগতের চোরেদের সম্রাট আলবের্তো। স্পেনের বিখ্যাত পডকাস্ট সুমেরিও এভিয়েটো অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কুখ্যাত এই মাফিয়া জানিয়েছেন, তিনি আসলে ইউরোপে চোরেদের নেটওয়ার্ক করেন নিয়ন্ত্রণ। ফুটবলারদের মধ্যে কে নেই আলবের্তোর শিকারের লিস্টে? সার্জিও র্যামোস, আলভারো মোরাতা, করিম বেনজেমা, হেরার্ড পিকে, দানি কারভাহাল। কখন কার বাড়িতে কিভাবে করতে হবে হাত সাফাইয়ের কাজ, সেটাই করেন ওপর থেকে নিয়ন্ত্রণ, পরিকল্পনা। আলবের্তোর গ্যাং সচরাচর একজন ফুটবলারকে অনুসরণ করেন মাসের পর মাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের লোকেশন, বাসার একজন ক্লিনার থেকে শুরু করে ফুটবলারদের কোনো আত্মীয় বা বন্ধুকে ম্যানেজ করার চেষ্টা, যে তথ্য দিবে তার 30% আর বাকি 70% আলবের্তোর গ্যাংয়ের। মিশন সাকসেসফুল হয়নি এমন ঘটনা নেই নাকি একটাও। 2012 সালে বার্সেলোনার ডাচ লেজেন্ড ইয়োহান ক্রুইফের বাড়িতে ঢু মেরে আলবের্তোর গ্যাং সরিয়েছে কোটি টাকারও বেশি দামের অত্যন্ত দামি কিছু ঘড়ি আর নগদ 20,000 ইউরো। ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়িতেও গেছে, তবে মূল্যবান কিছু নাকি পায়নি। মেসি যখন কাতারের বিশ্বকাপে, তখন তার বার্সেলোনার বাড়িতে চুরি করার সুবর্ণ সুযোগ পেয়েছিল। তবে নিজের তো বটেই, মেসির বাড়ি রেড দিতে আগ্রহী অন্যান্য গ্যাংকেও এমনটা করতে দিয়েছেন বাধা। জানিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ইউরোপে এলএমটিনের সমস্ত বাড়িকে সুরক্ষিত রাখার চেষ্টা রেখে যাবেন অব্যাহত। আলবের্তো দাবি করেছেন মেসির প্রতি ভক্তি তার পেশাদারিত্বকে দিয়েছে নাড়িয়ে। যদিও চুরি করাটাই আমার পেশা, তারপরও ফুটবলকে ঘিরে আমার যে আবেগ তার সবটা জুড়ে মেসি। কসম উপরওয়ালার, বেশ কবার মেসির বাড়িতে চুরি করবার চেষ্টা আমি আটকে দিয়েছি। আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি, ওর বাড়িতে আমি এটা হতে দিতে পারি না। পেশায় দাগি মাফিয়া চোর, নেশায় ফুটবল আর মেসি, ব্যাপক আলোচনার জন্ম দেওয়া পডকাস্টটা প্রচার হতে না হতেই সুপারহিট হয়েছে তা নয়, শুধু ফলো করে প্রচার করেছে স্পেনের বিখ্যাত সংবাদ মাধ্যম এস। ভিন্ন মহাদেশের ভিন্ন একটা দেশের 18 কোটি মানুষকে করে ফেলা একটা মিনি আর্জেন্টিনা। যুদ্ধবিধ্বস্ত সীমানায় কাপড়ের জার্সি কেনার টাকা নেই, তো কি হয়েছে? পলিথিনই সই, এমনকি ক্রুইফ ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড় দেয় না যে সিধেল চোর, সেও মনে প্রাণে ধারণ করে মানুষটাকে। সাদা কালো, বড় ছোট, সাধু চোর, সবাইকে এক করে ফেলে মেসিয়ানা এমনই। মারিয়া সান, একাত্তর। নির্বাচনের মৌসুম, রাজনীতির মাঠ সরগরম, আছে বাড়তি আকর্ষণ। ক্রিকেটে বাংলার দুই মহারথি আওয়ামী লীগের প্রার্থী গেল বারো নির্বাচনী ময়দানে পাখির চোখ করেছিল একাত্তর খেলাযোগ। এবার আরো বড় উৎসব, চারদিকে সাজ সাজ রব। ক্রীড়াঙ্গনের রথি মহারথীরা রাজনীতির ময়দানেও কি হবেন সফল? খেলাযোগ জানাবে ব্যালট যুদ্ধে খেলোয়াড় আর সংগঠকদের খবর।